বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর থেকে আজ আমাদের পরিবেশনা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের খুনি কে। প্রিয়নাথ মুখোপাধ্যায় নামটা আমাদের বাঙালিদের কাছে বহুল প্রচারিত। 1878 সাল থেকে 1911 সাল পর্যন্ত দীর্ঘ 33 বছর প্রিয়নাথ চাকরি করেন কলকাতা লালবাজারের গোয়েন্দা বিভাগে। শ্রোতা বন্ধুদের কথা ভেবে আজকের গল্পটিকে আমরা একটু সহজ করে নিয়েছি। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, খুনি কে। গ্রীষ্মকাল, বেলা প্রায় 6টা বাজতে চলেছে, তবু রোদের তাপ কমল না। গরমের ভয়ে এতক্ষণ অফিস ঘরের জানলাগুলি বন্ধ করে রেখেছিলাম। বেলা শেষ হচ্ছে দেখে একে একে সব জানলার পাল্লাগুলো খুলে দিয়ে যেই বসতে যাব, অমনি টুং টুং করে টেলিফোনের ঘণ্টা বেজে উঠল। ঘণ্টার শব্দ শুনে মনে করলাম সাহেবের ডাক পড়েছে। তাড়াতাড়ি কাছে গেলাম। যা শুনলাম তাতে আমার ধারণাই সত্যি হলো, সাহেব ডেকেছেন, নিশ্চয়ই কোনো হুকুম আছে। মনিবের হুকুম, আর দেরি করতে পারলাম না। তখনই সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেরিয়ে পড়লাম। সাহেবের সঙ্গে দেখা হতে তিনি একটা কাগজ আমার হাতে দিয়ে বললেন, এটা পড়ে দেখো। আমি তার আগাগোড়া পড়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, এই ঘটনাকে তুমি আগে শুনেছ? আমি সসম্ভ্রমে উত্তর দিলাম, আগে হ্যাঁ শুনেছি। আমি এখন থেকে তোমার হাতে এই অনুসন্ধানের ভার দিচ্ছি, এর প্রকৃত অবস্থা কি তা তোমায় বার করতে হবে। আমার হাতে একটা কাজ ছিল, আবার সাহেবের হুকুম একেবারে অমান্য করতেও সাহস পেলাম না। মাথা চুলকাতে চুলকাতে বললাম, আমার হাতে। আমার কথায় বাধা দিয়ে সাহেব হাসি মুখে বললেন, তোমার হাতে এখন যে কাজ আছে তাতে 2-3 দিন দেরি হলে ক্ষতি হবে না। তুমি আগে এই কাজে হাত দাও এবং যত শীঘ্রই পারো এই কাজ শেষ করার চেষ্টা করো। সাহেবের কথায় মনে বড় দুঃখ হলো। ভাবলাম লোকে যে বলে চাকরে আর কুকুরের কোনো পার্থক্য নেই তা পুরোপুরি সত্যি। যখন চাকরের কাজ স্বীকার করেছি তখন আর দুঃখ করলে চলবে কীভাবে। সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে এই নতুন কাজের অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লাম। সাহেবের দেওয়া কাগজ থেকে আমি যা বুঝতে পেরেছিলাম তার একটু আভাস এখন বলছি। শহরের একজন জমিদারের নাম কেশবচন্দ্র দত্ত। এই কেশববাবুর এক প্রজা সেদিন খুন হয়েছে। প্রজার নাম দামোদর ঘোষ। দামোদরের একমাত্র পুত্র এখনও বর্তমান, তার নাম যতীন্দ্র। স্থানীয় পুলিশের বিশ্বাস যতীন্দ্রই পিতৃ হত্যা করেছেন, সুতরাং তাকে গ্রেপ্তার করা হয়েছে। জমিদার মশায়ের সঙ্গে দামোদরের বন্ধুত্ব থাকায় তিনি দামোদরকে কয়েক বিঘা জমি দান করেছিলেন। কেশববাবু তার জন্য কোনো রকম খাজনা নিতেন না। কেশববাবুর একমাত্র কন্যা, নাম আমলা। তার বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে একটা বিস্তৃত জলা আছে। দামোদর মাঝে মধ্যে সেখানে পাখি শিকার করতে যেতেন। গত জ্যৈষ্ঠ মাসের 3 তারিখে বেলা প্রায় 3টের সময় দামোদর শিকার করার জন্য সেই জলা তীরে যান, কিন্তু তিনি আর বাড়িতে ফেরেন না। তার মৃতদেহ সেই জলার ধারেই পাওয়া যায়। তদন্তে 2 সাক্ষী স্থানীয় পুলিশ পেয়েছেন, তাদের মধ্যে একজন জমিদার মশাইয়ের চাকর আর অপরজন একজন প্রজা। চাকর বলেছে যে সে
দামোদরকে মাঠ দিয়ে বেলা তিনটের কিছুটা আগে যেতে দেখেছিল। দামোদর যাবার পরই তাঁর পুত্র যতীন্দ্র তাঁর পিছনে যান, কিন্তু চাকরের মনে কোনো সন্দেহ না হওয়ায় সে তাদেরকে আর লক্ষ্য করেনি। প্রজা বলেছে যখন সে সেই জলার ধার দিয়ে বাড়ি ফিরছিল, সে বাবা ছেলের মধ্যে ঝগড়া দেখতে পায়, কিন্তু সেও আর বেশি কিছু বলতে পারে না। পুলিশ যখন যতীন্দ্রনাথকে গ্রেপ্তার করে, তখন তিনি বলেছিলেন যে তিনি পুলিশের কাজে একটুও আশ্চর্য হননি। পুলিশ যে তাকেই হত্যাকারী বলে গ্রেপ্তার করবে এটা তিনি জানতেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি গম্ভীরভাবে একবার উপর দিকে চেয়ে মাথা নিচু করলেন ও কিছুক্ষণ পরে বললেন, যিনি খুন হয়েছেন আমি তারই একমাত্র পুত্র। বাবা যেদিন খুন হন আমি তার আগের তিন দিন বাড়িতে ছিলাম না, একটা জরুরি কাজের জন্য আমায় কলকাতায় যেতে হয়েছিল। সোমবার সকালে আমি কলকাতা থেকে বাড়ি ফিরি। যখন আমি বাড়িতে এসে পৌঁছালাম তখন বাবা বাড়িতে ছিলেন না, শুনলাম তিনি তখনই পাখি শিকার করতে গেছেন। বাবা শিকার করতে খুব ভালোবাসতেন, আমি জানতাম যে তিনি জলার ধারেই শিকার করতেন, সুতরাং আমিও বাড়ির বাইরে এলাম। পথে আমাদের এক চাকরের সঙ্গে দেখা হলো, সে আমায় নমস্কার করল, কিন্তু সে যে বাবাকে আমার খানিক আগেই যেতে দেখেছেন সে কথা কিছু বললেন না। জলার কাছে গিয়ে আমি বাবাকে দেখতে পেলাম, তার কাছে গেলাম। আমাকে হঠাৎ সেখানে দেখে বাবার ভীষণ রাগ হলো, তিনি বিনা কারণেই আমায় কতকগুলো তিরস্কার করলেন, উল্টে আমারও রাগ হলো। আমিও তাকে দু চারটে কথা শোনালাম, এতে তিনি আরও রেগে গিয়ে আমাকে মারার উদ্দেশ্যে বন্দুক তুললেন। আমি সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে গেলাম। জলা থেকে প্রায় আধ ক্রোশ দূরে আমাদের এক প্রজা থাকেন, আমি তারই বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু কিছু দূর যেতে না যেতেই পিছনে এক ভয়ঙ্কর চিৎকার ধ্বনি শুনতে পেলাম। মনে হলো চিৎকারটা বাবার, আমি আর এগোতে পারলাম না, দৌড়ে জলার ধারে উপস্থিত হলাম। দেখলাম বাবার মাথার খুলি ফেটে গেছে, সর্বাঙ্গ রক্তাক্ত, মাথা থেকে এখন প্রচুর রক্ত ঝরছে। আমি বাবার কাছে গেলাম, যতটা পারলাম রক্ত মোছালাম। তিনি তখনও জীবিত, কিন্তু মৃত্যুর আর বেশি দেরি ছিল না। দু একটা অস্পষ্ট কথা বলে তিনি একবার দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, পরক্ষণেই তার প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গেল। মরার আগে তিনি অনেক কথাই বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি তার কোনো কথাই বুঝতে পারিনি। তিনি সবশেষে আমসদ্দা এরকম কিছু একটা অস্পষ্ট কথা বলে মারা যান। এর আগে যে দুবার কথা বলেছিলেন তা এতটা অস্পষ্ট ও এতটা মৃদু যে আমি তার কিছুই বুঝতে পারিনি। আমসদ্দা এই কথার কোনো মানে নেই, মনে করেছিলাম তিনি হয়তো ভুল বকছেন, যে ব্যাপার নিয়ে আমাদের বাবা ছেলের ঝগড়া হয় সে কথা আমি আপনাকে বলতে পারবো না, তবে ওই কথার সঙ্গে এই খুনের কোনো সম্বন্ধ নেই, এ কথা আমি দিব্যি করে বলতে পারি। যে থানার এলাকায় এই ঘটনা ঘটেছিল আমি সেই থানায় গিয়ে উপস্থিত হলাম। গাড়ি থেকে নেমেই দারোগা লালমোহন বাবুর সঙ্গে দেখা হলো, তিনি আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। আমাকে দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন, বললেন, আপনি যেই অনুসন্ধানে আসবেন আমি জানতাম। লালমোহন বাবু আমার পূর্ব পরিচিত, তাঁর বয়স 26 বছরের বেশি হবে না, কিন্তু এই অল্প বয়সের মধ্যেই তিনি একজন বিখ্যাত দারোগা হয়েছেন। তাকে দেখতে শ্যামবর্ণ হলেও সুপুরুষ বলতে হবে, তিনি অত্যন্ত বলিষ্ঠ ও কার্যক্ষম।
লালমোহন বাবুর কাছে এই খুনের মকদ্দমার সব তথ্য যা তিনি এখনো পর্যন্ত জানতে পেরেছেন তা শুনলাম। ও সেই ঘটনার জায়গায় পরীক্ষার জন্য বার হচ্ছি এমন সময় থানার দরজায় একটা গাড়ি এলো। একটা ভদ্র যুবক সেই গাড়ি থেকে নামলেন এবং থানার ভিতর প্রবেশ করে লালমোহনের কাছে এলেন। লালমোহন তাকে দেখেই বলে উঠলেন, এই যে আপনি এসেছেন, ভালোই হয়েছে। যুবকের বয়স 25 বছরের বেশি হবে না। তাকে দেখতে গৌরবর্ণ, পুষ্টকায়, বলিষ্ঠ ও কার্যক্ষম। যৌবন সুলভ হাবভাব তাঁর দেখতে পেলাম না। এ বয়সে তাঁর ধীর ও প্রশান্ত মূর্তি দেখে আমি আশ্চর্য হলাম। চার চোখের মিলন হলে আমি জিজ্ঞাসা করলাম, মশাই, আপনি কি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনার নাম? যুবক খানিক হেসে বললেন, আজ্ঞে হ্যাঁ, আমি আপনার কাছেই এসেছি। শুনলাম আপনি এখানে এসেছেন, সেই জন্য একেবারেই থানায় এলাম। নমস্কার, আমার নাম ভবানী প্রসাদ। পিতৃহত্যার অপরাধে যিনি অন্যায়ভাবে বন্দী হয়েছেন আমি তারই এক বন্ধু। আপনার সঙ্গে আমার গোপনে একটু কথা আছে। লোকের মুখে আপনার যথেষ্ট সুখ্যাতি শুনে আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার বন্ধুকে মুক্ত করতে পারেন। ভবানী প্রসাদের মুখে সকল কথা শোনার ইচ্ছে হল। আমি ভবানী প্রসাদকে অফিস ঘরে ডেকে আনলাম। লালমোহনও আমাদের সঙ্গে এলেন। সকলে অফিসের টেবিলের চারিদিকে চেয়ার ও বেঞ্চের উপর বসার পর ভবানী প্রসাদ আমাকে বললেন, মশাই, যে লোক একদিন একটা পায়রা ছানা মরে যাওয়ায় কেঁদে ফেলেছিল তাকে কি আপনি পিতৃঘাতী বলে সন্দেহ করতে পারেন? আমি ঈশ্বরের দিব্যি করে বলতে পারি, আমি নিজে তাকে কাঁদতে দেখেছি। এখন আপনিই একমাত্র ভরসা। আপনি কি আমার বন্ধুকে মুক্ত করতে পারবেন না? আমি ভবানী প্রসাদের কথায় মুগ্ধ হলাম। বন্ধুর জন্য লোকে আজকাল যে এতটা করে আমার বিশ্বাস ছিল না। আমি বললাম, যথাসাধ্য চেষ্টা করব, ফল ভগবানের হাতে। তবে আপনার বন্ধু যদি নিষ্পাপ হন তাহলে তিনি নিশ্চয়ই মুক্তি পাবেন, কথা দিলাম। আপনি অবশ্যই এ বিষয়ে সব শুনেছেন। আপনার কি মনে হয় আমার বন্ধুর মুক্তির কি কোনো উপায় আছে? আপনি নিজে তাকে নির্দোষ বলে মনে করেন নাকি? সম্ভব। আমার কথা শোনা মাত্রই ভবানী প্রসাদ লালমোহনের দিকে তাকিয়ে বললেন, দেখলেন মশাই, আপনি তো আমায় একেবারেই হতাশ করেছিলেন। লালমোহন আশ্চর্য হয়ে আমার দিকে দৃষ্টিপাত করলেন, পরে বললেন, আমার বিশ্বাস উনি একটু তাড়াতাড়ি নিজের মত প্রকাশ করেছেন। উনি সত্যিই বলেছেন, আমি জানি সে নির্দোষ। আমি সে কথা চাপা দিয়ে ভবানী প্রসাদকে জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে যতীন্দ্রনাথের কোন সম্পর্ক আছে? যতীন আমার জ্ঞাতি ভাই। কী রকম জ্ঞাতি ভাই? যতীনের বাবা ও আমার বাবা পরস্পর খুড়তুতো ভাই। আপনার এখন বাড়ি কোথায়? যতীনের বাড়ির পাশেই। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, শুনলাম যতীন্দ্রনাথ একটা প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন। আপনি কি সে ব্যাপারের কোনো খবর জানেন? যতীন্দ্রনাথের সঙ্গে তাঁর বাবার কি ব্যাপারে ঝগড়া হয়েছিল জানেন? যতীন্দ্রনাথ নিজে কেন এই প্রশ্নের উত্তর দেননি বলতে পারবেন? আজ্ঞে হ্যাঁ পারি, কিন্তু যে কথা যতীন স্বয়ং প্রকাশ করেননি সে কথা আমি জানলেও সকলের সামনে তা বলতে পারবো না। আমি দারোগা বাবুকে দেখিয়ে বললাম, লালমোহন বাবু তো এখানকার দারোগা, যা কিছু বলবেন ওনার সামনেই বলতে হবে, এখানে আর কেউ নেই, আপনি স্বচ্ছন্দে বলতে পারেন। আমার কথা শুনে ভবানী প্রসাদ বললেন, যতীনের বাবার খুব ইচ্ছা ছিল তিনি জমিদারের একমাত্র মেয়েকে যতীনের সঙ্গে বিয়ে দেওয়া।
যতীনের এতে মত ছিল না তেমন। এই মতভেদই ঝগড়ার একমাত্র কারণ। পাছে আমলার নাম পুলিশে প্রকাশ করতে হয় এই ভয়ে যতীন সে কথাগুলো বলেনি। আমি কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, আমলার বাবা কি এই বিয়েতে রাজি ছিলেন? আগে না। তবে যতীন্দ্রনাথের বাবা ওই জায়গায় ছেলের বিয়ে দিতে চাইলে কি করে হবে? তাঁর এরূপ অন্যায় প্রস্তাবের কারণ কি জানেন? কারণ কি তা জানি না, তবে তিনি জমিদারকে যা বলতেন তিনি তা না করে থাকতে পারতেন না। এর কারণ কি? সে কথা বলতে পারি না। দামোদর বাবুকে জমিদার মশাই যথেষ্টই অনুগ্রহ করতেন। না, অনুগ্রহ করতেন বলে নিজের কন্যা দান করবেন, এ বড় আশ্চর্য কথা। ভবানীপ্রসাদ উত্তর দিলেন, জানি না কেন তিনি জমিদার মশাইকে যা বলতেন তিনি তা করতে বাধ্য হতেন। আচ্ছা, কেশববাবু বাড়িতেই আছেন তো? আগে হ্যাঁ, তিনি নড়াচড়া করতে পারেন না, তাঁর শরীর আগে থেকেই খারাপ ছিল। সম্প্রতি মনে হয় প্রিয় বন্ধুর মৃত্যুতে একেবারে শয্যাগত হয়েছেন, ডাক্তারেরা কাউকে ওনার কাছে যেতে দিচ্ছেন না। আমি আশ্চর্য হয়ে বললাম, বটে, বন্ধুর মৃত্যুর খবরে তাঁর এমন অবস্থা হয়েছে। ভালো ভালো, যতীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে মনে হয় কোনো সমস্যা নেই। লালমোহনবাবু আমার কথায় হেসে উত্তর দিলেন, না, আপনি যখনই বলবেন তখনই আমি আপনাকে নিয়ে যাব। ভবানীপ্রসাদ তখন তাঁর বন্ধুর মুক্তির জন্য আমায় বারান্দায় অনুরোধ করে থানা থেকে বেরিয়ে গেলেন। ভবানীপ্রসাদ চলে যাবার পর লালমোহন আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে বললেন, এমন করে লক্ষ্যে বৃথা আশা দেওয়া আপনার মতো জ্ঞানবান ব্যক্তির উচিত হয়নি। আপনি যখনই স্পষ্ট দেখছেন যে যতীন্দ্রনাথই দোষী এবং তার ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, তখন তার একজন প্রিয় বন্ধু ও আত্মীয়কে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা বলা ভালো হয়েছে কি? লালমোহনের কথা শুনে আমার বড় রাগ হলো, কিন্তু তার প্রকাশ করতে না দিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, কে বলল আমি যতীন্দ্রনাথকে দোষী বলে সাব্যস্ত করেছি? যদি তাই করব তবে আর এত দূরে কি করতে এসেছি? আমি তার মুক্তির উপায় দেখতে পেয়েছি এবং আশা করি শীঘ্রই তাকে মুক্তি করব। এখন একবার তার সঙ্গে দেখা করিয়ে দিন। যতীন্দ্রনাথ থানাতেই ছিলেন, তাকেও ওই অফিসের মধ্যে আনিয়ে অনেক কথা জিজ্ঞাসা করলাম। তখন লালমোহনবাবু অফিস ঘরে ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে যদি কোনো নতুন কথা আমাকে বলে এই ভেবে লালমোহনবাবুকে সেই সময় একটু বাইরে থাকতে বলেছিলাম, কিন্তু তাঁর কাছ থেকে আর নতুন কিছু শুনতে পাইনি। তিনি যে কথা আগে বলেছিলেন এখনও সেই কথাই বললেন। আমার একবার মনে হয়েছিল তিনি বোধহয় খুনিকে জানেন এবং তাকে গোপন করার চেষ্টায় আছেন, কিন্তু তাঁর কথা শুনে আমার সে ভ্রম দূর হল। কিছুক্ষণ পর লালমোহনবাবু এসে আমায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যতীন্দ্রনাথ অমন সুন্দরী জমিদার কন্যাকে বিয়ে করতে অসম্মত কেন জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, তার অস্বীকারের বিশেষ কারণ আছে। কি সেটা? যতীন্দ্রনাথ কলকাতায় কোনো দরিদ্র পরিবারের কন্যার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আমলাও তো বেশ সুন্দরী শুনেছি। আমি হেসে বললাম, সুন্দরী সকলই, যে যার চোখে যেমনটা দেখায়। আপনার চোখে আপনার স্ত্রী যেমন সুন্দরী তেমনটা কি আর কেউ হতে পারবে? সে যাই হোক, এখন আমাকে কি করতে হবে বলুন। ডাক্তারের পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন কি? হ্যাঁ পেয়েছি। সেটা কোথায়? আমারই কাছে আছে। এ কথা বলে কাগজখানা বাক্সের মধ্যে থেকে বের করে আমার হাতে দিলেন। ওটা পড়ে আমি বুঝতে পারলাম
যে দামোদরের মাথার খুলির যে অংশ ফেটে গেছিল, মনে হয় তাতে কেউ পিছন থেকে এসে দামোদরকে আঘাত করেছিল। লালমোহনবাবু পরিশেষে আমাকে জিজ্ঞাসা করলেন, যদি বাস্তবেই যতীন্দ্রনাথ কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তবে তিনি সে কথা তার বাবাকে বলেননি কেন? সে কথা তার জানতে পারলে তাকে বাড়ি থেকে বের করে দিতেন। এখন আপনি কি মনে করেন, যতীন্দ্রনাথ দোষী কি না? আমার বিশ্বাস সে নির্দোষ। তবে দামোদরকে কে খুন করলো, খুনি কে? সেইটাই তো ভীষণ সমস্যা। পরদিন বেলা 8টার পর লালমোহনবাবুকে নিয়ে জলার ধারে যাব ঠিক করলাম। থানা থেকে সে জলা বেশি দূরে নয়। আকাশ মেঘ শূন্য, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, সুতরাং আমরা পায়ে হেঁটেই যেতে লাগলাম। অতি সংকীর্ণ পথ, পথের দুই ধারে বিস্তৃত মাঠ, কৃষকেরা তাদের কাছে ব্যস্ত, কেউ লাঙল টানছে, কেউ বা চারা গাছ লাগাচ্ছে, কেউ আবার গরুর পাল নিয়ে কোনো প্রকাণ্ড গাছের ছায়ে আশ্রয় নিয়েছে। শহরে এসব দৃশ্য এখন দেখা যায় না, সুতরাং সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনে কেমন এক অভূতপূর্ব আনন্দের উদয় হল। ছোটবেলার কথা মনে পড়ল। কিছু দূর যাবার পর লালমোহনবাবু বলে উঠলেন, আজ সকালে একটা নতুন খবর পেলাম। আমার কৌতূহল জন্মাল, আমি জিজ্ঞাসা করলাম, কি খবর লালমোহনবাবু? জমিদার মশাই আর হয়তো বাঁচবেন না। সে কি, কাল রাতে তো সেরম কিছু শুনিনি। না শুনলেও তার জীবনের আর কোনো আশা নেই। তাঁর বয়স কত? ওই 60 বছর হবে। আচ্ছা, কতদিন হলো তিনি এখানকার জমিদার? বেশি দিন নয়। এখানকার আগের জমিদারের অবস্থা নিতান্তই মন্দ হওয়ায় এবং তার কোনো উত্তরাধিকারী না থাকায় তিনি এই জমিদারি বিক্রি করে দেন। কেশববাবুই তা কেনেন এবং সেই থেকেই তিনি এখানকার জমিদার। সে তাও কতদিনের কথা? তা ঠিক বলতে পারবো না। শুনেছি প্রায় 15-16 বছর আগে কেশববাবু এই জমিদারি কিনেছিলেন। কেশববাবু আগে কোথায় থাকতেন? শুনেছি কলকাতায়। তাঁর আসার কত বছর পরে দামোদর এখানে এসেছিলেন? প্রায় 1 বছর পরে। আর তিনি বা আগে কোথায় থাকতেন? শুনেছি তিনিও কলকাতায় থাকতেন। কেশববাবুর সঙ্গে তার বহুদিনের আলাপ। যখন কলকাতায় থাকতেন তিনি নাকি কেশববাবুর অনেক উপকার করেছিলেন। সত্যি নাকি? সেই জন্যই বুঝি কেশববাবু দামোদরকে নিষ্কর জমি থাকার জন্য দিয়েছেন এবং অনেক বিষয়ে সাহায্য করে থাকেন। আগে হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে দামোদর কেশববাবুর কাছ থেকে এত সাহায্য পেয়েও তাঁর মেয়েকে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছেন। আরও আশ্চর্যের ব্যাপার, জমিদার মশাই নিজে দামোদরের পুত্রকে নিজের কন্যাদান করতে রাজি নন। দামোদরের এমন কি ক্ষমতা যে তিনি কেশববাবুর অমতে তাঁর মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তা আপনি কি কিছু বুঝতে পারছেন? কই, বিশেষ কিছু বুঝতে পারিনি। আমি হেসে উত্তর দিলাম, ব্যাপারটা নিতান্ত সহজ নয়। বাইরে থেকে সহজ দেখালেও এই রহস্য অত্যন্ত জটিল। সহজ হোক বা জটিল হোক, আমি যা অনুমান করেছি ভবিষ্যতে তাই সত্যি হবে, দেখবেন। আপনি কি অনুমান করছেন? যতীন্দ্রনাথই খুনি? না, আমার তো সেরকম মনে হয় না। এখন সে কথা থাক, এই সামনেই মনে হয় জলা, কি লালমোহনবাবু? কথায় কথায় আমরা জলার ধারে পৌঁছলাম। আমি তখন লালমোহনবাবুকে সব জায়গাগুলো দেখাতে বললাম।
লালমোহন আমাকে সঙ্গে নিয়ে যেখানে মৃতদেহ পা গিয়েছিল, যেখানে বাবা ছেলের ঝগড়া হয়েছিল, যেখানে ছেলে বাবার মৃতদেহকে কোলে নিয়ে বসেছিল, সেই সকল জায়গা একে একে দেখিয়ে দিলেন। আমি একে একে সব জায়গাগুলো ভালোভাবে পরীক্ষা করলাম। দেখলাম জলার চারিদিকে ভিজে, সেই ভিজে মাটিতে অনেকগুলো পায়ের দাগ। আমি কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো বা হামাগুড়ি দিয়ে সেই সকল পায়ের দাগ পরীক্ষা করতে লাগলাম। লালমোহনও আমার পিছন পিছন আসছিলেন, কিন্তু আমি তার গতিবিধি লক্ষ্য করার সময় পাইনি। এভাবে কিছুক্ষণ পরীক্ষা করার পর আমি লালমোহনবাবুকে জিজ্ঞাসা করলাম, সেদিন আপনি জলার ভিতর গিয়েছিলেন কি জন্য? লালমোহন আমার কথায় আশ্চর্য হয়ে বললেন, ভেবেছিলাম হয়তো খুনি জলার ভেতরে কোনো অস্ত্র লুকিয়ে রেখেছে। তা কোনো অস্ত্র পেয়েছিলেন কি? না, কিন্তু আপনি তো সেদিন এখানে ছিলেন না, আমিও আপনাকে এ বিষয়ে কোনো কথা বলিনি। তবে আপনি জানতে পারলেন কিভাবে? সে কথা বলার এখন সময় নয়। আপনার পায়ের চিহ্ন দেখে আমি কেন, সকলেই এ কথা বলতে পারে। এই দেখুন, এইগুলো হচ্ছে যতীন্দ্রনাথের পায়ের দাগ। তিনি যে এখান দিয়ে গেছেন তা এই পায়ের দাগ দেখেই বুঝতে পারা যায়। আবার যখন তাকে সঙ্গে নিয়ে এখানে এসেছিলেন, ও যেখানে যেখানে আপনি তার সঙ্গে গেছেন, ওই সবেরও পায়ের চিহ্ন বেশ বুঝতে পারা যাচ্ছে। এই দেখুন, এখানে দামোদরের দেহ প্রথমে মাটিতে পড়ে, আর এইখানে দেখুন, দামোদর পায়চারি করছিলেন, সম্ভবত যখন বাবা ছেলের ঝগড়া হয়, তখন দামোদর রেগে গিয়ে এদিক ওদিক হেঁটেছিলেন। আর এই দাগটা কি দেখুন দেখি, এই দাগটা কিসের বলে মনে হয়? লালমোহন অনেকক্ষণ চিন্তা করলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। তিনি অপ্রতিব হয়ে আমার দিকে চেয়ে রইলেন। আমি বললাম, এইখানে বন্দুকের উপর ভর দিয়ে দামোদর দাঁড়িয়েছিলেন। বন্দুকের তলাটা মাটিতে কতখানি বসে গেছে দেখেছেন? এইসব দেখতে দেখতে হঠাৎ আরো কতকগুলো চিহ্ন আমার চোখে পড়ল। আমি আশ্চর্য হয়ে বললাম, এগুলো কিসের দাগ? নিশ্চয়ই কেউ ধীরে ধীরে এদিকে এসেছিলেন। এই যে, এই তো, তিনি আবার চলে গেছেন। এই দাগগুলো কতদূর আছে দেখতে হবে। এই বলে আমি সেই দাগগুলোকে অনুসরণ করে শেষে একটা মাঠে গিয়ে পৌঁছলাম। সেই মাঠের জমি ভিজে ছিল না, সুতরাং আর কোনো পায়ের চিহ্ন দেখতে পেলাম না। আমি তখন জলার ধারে এলাম, লালমোহনবাবুকে বললাম, মৃতদেহ পাওয়ার পর এই জায়গায় আপনি অনেকবার হাঁটাচলা করেছেন, তা না হলে এখান থেকেই এই তদন্তের একটা কিনারা হয়ে যেত। লালমোহনকে আবার বললাম, আচ্ছা এখন একবার সেই সাক্ষী প্রজার সঙ্গে দেখা করতে হবে, আমায় সেখানে নিয়ে চলুন। আর কষ্ট করে কি হবে, সে যা জানে তা তো আগে বলেই দিয়েছে। আমার খুব রাগ হলো। আমি বললাম, কি জন্য দেখা করতে চাই তা কি আপনি জানেন? আপনি দেখা করিয়ে দিন, তারপর সবটা জানতে পারবেন। আপনার কি এখনো মনে হচ্ছে যে এই খুন যতীন্দ্র করেনি? আমার মনে হয় যতীন্দ্র সম্পূর্ণ নির্দোষ। তবে খুনি কি? খুনি কে তা এখনো বোঝা যায়নি। তবে তার আকৃতি লম্বা, ডান হাত অকেচো, ডান পায়ের জোর নেই। তার পরনে ছিল একটা মোটা তালাযুক্ত জুতো। আরও অনেক চিহ্ন পাওয়া গেছে, কিন্তু সেগুলো বিশেষ প্রয়োজনীয় নয়। লালমোহনবাবু আমার কথায় হেসে উঠলেন, বললেন, সবই কল্পনা মাত্র। দেখুন, আপনি আপনার মনের মতো কাজ করছেন, আমি আমার নিয়ম মতো কাজ করছি। হয়তো আজ বিকেলে সমস্ত কিছু জানতে পারবেন। তবে কি আপনি এ রহস্য ভেদ করে ফেলেছেন? নিশ্চয়ই। খুনি কে?
আমি তো তার আকার বর্ণনা করে ফেলেছি। এই জায়গায় বেশি লোকের বাস নয়, এখানে ওই আকৃতির লোক খুঁজে বের করতে বেশি কষ্ট হবে না। সে কাজ আমার দ্বারা হবে না। কেন? হেই, লোকে আমায় নিয়ে উপহাস করবে। কি জন্য? আপনি যেরকম আকারের বর্ণনা দিচ্ছেন, শুনুন, সেই রকম লোকের খোঁজ বের করতে হলে না আমায় লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হবে। না পারেন তো আমি দেখছি, কিন্তু পরে আমায় দোষ দেবেন না। আপনার সাহায্যের জন্যই আমি এসেছি। এ কাজের পুরোটা সুখ্যাতি আমিই নেব এমন কোনো ইচ্ছে আমার নেই। চলুন, এখন থানায় যাওয়া যাক। থানায় ফিরে এসে আমি স্নান করে খাওয়া দাওয়া সেরে নিলাম। পরে বিশ্রাম নেওয়ার জন্য শোবার ঘরে গেলাম। কিছুক্ষণ বিশ্রামের পর আমি লালমোহনকে জিজ্ঞাসা করলাম, দামোদর মৃত্যুর আগে যে কথা বলেছিলেন তার কোনো অর্থ বুঝেছেন? লালমোহনবাবু উত্তর দিলেন, না, আমি সে কথা ভুলেই গিয়েছিলাম, কথাটা বড় অস্পষ্ট। অস্পষ্ট হলেও সে কথার অর্থ আছে। কি বলুন দেখি। দামোদর কি বলেছিলেন মনে আছে? আম সদ্দা, ওই রকম একটা কথা বলেছিল। ঠিক বলেছেন, কিন্তু আপনি ওটার কোনো অর্থ বুঝতে পারেননি? না। রাম সদ্দার? সে কে? সেই হচ্ছে খুনি। দামোদর বলতে চেয়েছিল রাম সর্দার আমায় খুন করেছে, কিন্তু পুরো কথাটা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেনি। রাম সর্দার কে আর সে কোথায় বা থাকে? সে কথা পরে হবে। এখন আর একটা কথা, যে খুনি যে পথ দিয়ে জলার ধারে গিয়েছিল তাতে মনে হয় সে এখানকার পথঘাট খুব ভালো করে চেনে। ঠিক বলেছেন, কিন্তু খুনি যে লম্বা তা আপনি জানলেন কিভাবে? কেন, দুটো পায়ের চিনের মাঝখানে জায়গা দেখে। যে যত লম্বা হয় হাঁটার সময় তার দুটো পায়ের মাঝখানের ফাঁক তত বড় হয়। এবং সে যে খোঁড়া তা আপনি কিভাবে জানলেন? পায়ের দাগ দেখে। এক পায়ের দাগ যতটা স্পষ্ট অন্য পায়ের দাগ ততটা নয়। সে এক পায়ে বেশি জোর দিয়ে হাঁটে, কাজেই সে খোঁড়া। আর তার ডান হাতে জোর নেই, এ কথা কেমন করে জানলেন? দামোদরের মাথায় যেভাবে আঘাত করা হয়েছে তা দেখলেই স্পষ্ট বোঝা যায়। খুনি নিশ্চয়ই পিছন থেকে বাঁ হাতে আঘাত করেছে। দেখবেন এ কথা ডাক্তারের সাক্ষ্যতেই লেখা আছে। আমার কথাগুলো শুনে লালমোহন প্রসন্ন হলো। তিনি হাসতে হাসতে বললেন, আমরা একই জায়গায় একই রকম জিনিস দেখে এলাম, কিন্তু আমি চোখ থাকতেও অন্ধ, দেখার মতো দেখতে পারলাম না। আপনি যে একজন নিরীহ মানুষের জীবন বাঁচাতে পেরেছেন এই আপনার জন্য যথেষ্ট পুরস্কার, অন্য কোনো পুরস্কার আপনার যোগ্য হতে পারে না। আমি লালমোহনের কথায় আন্তরিকভাবে আনন্দিত হলাম, নিজের প্রশংসায় নয়। তার একটা কথা আমার মনে লেগেছিল। খানিক পরে বললাম, দারোগাবাবু এখন একবার চলুন, শেষ কাজটা সেরে ফেলি। তখনই দারোগা মশাইকে কেশববাবুর শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলাম। শুনলাম তার বাঁচার আশা নেই বটে, কিন্তু লোকজনের সঙ্গে এখনো বেশ কথাবার্তা বলছেন, তবে তিনি শয্যাগত, বিছানা থেকে নড়ার শক্তি নেই। সুতরাং তার সঙ্গে দেখা করার ইচ্ছে হল। আমি কেশববাবুর বাড়ি জানতাম না। কেশববাবু যে সে লোক নন, তিনি সেখানকার জমিদার। কারোর সাহায্য ছাড়াই তার বাড়ি চিনতে পারলাম। গ্রামে ঘোড়ার নাম করে থানা থেকে বেরিয়ে এলাম। লালমোহন বাবু আমার সঙ্গে ছিলেন, কিন্তু তাকে কোনো কথা জানালাম না। থানা থেকে জমিদারের বাড়ি প্রায় এক ক্রোশ। আমরা গল্প করতে করতে আধ ঘন্টার মধ্যে সেখানে উপস্থিত হলাম। শুনলাম কেশববাবু এখন একটু ভালো আছেন।
বাড়ির এক চাকর আমাদের তাঁর ঘরে নিয়ে গেল। আমাদের ঘরে ঢুকতে দেখে কেশববাবু হাত নেড়ে তাঁর কাছে বসার জন্য ইশারা করলেন। আমরা বসলাম। আমরা বসার পর তিনি অতি ক্ষীণস্বরে আমাদের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন আর আপনার সঙ্গীটাই বা কে? আমি বললাম, নমস্কার, আমি একজন ডিটেকটিভ ও পুলিশ কর্মচারী, ও আমার সঙ্গে ইনি আপনাদের থানার দারোগা। আমি এই কথা বলা মাত্রই কেশববাবু চমকে উঠলেন। তার মুখ পাংশু বর্ণ হয়ে গেল, সমস্ত শরীর যেন কাঁপতে লাগল। তিনি অতি বিমর্ষভাবে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। তাঁর এই অবস্থা দেখে আমি তাঁর মনের ভাব বুঝতে পারলাম। বললাম, আমি দামোদরের খুন এবং রামসদ্দরের ব্যাপারে সব জানি। কেশববাবু অতি মৃদুস্বরে বললেন, কি সর্বনাশ! আমি আর কোনো কথা বললাম না। তখন তিনি যেন আপনা আপনি থেকে বলতে লাগলেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। যেদিন থেকে যতীন্দ্র জেলে গেছে সেই দিন থেকে আমিও শয্যা আগত হয়েছি, না অনুতাপের জন্য নয়, কেবল আমার দোষে একজন নিরীহ প্রাণী শাস্তি পাবে এই জন্যে। শেষে এইটাই ঠিক করেছিলাম যে আমি বেঁচে থাকতে যদি যতীন্দ্রনাথের ফাঁসি হয় তাহলে আমি নিজে সমস্ত কথা পুলিশকে বলে শাস্তি গ্রহণ করব। কেশববাবুর কথায় আমি অত্যন্ত সন্তুষ্ট হলাম। বললাম, আপনাকে এখন সেই রকমই করতে হবে। আমি যদি আপনাকে বন্দি করে নিয়ে যাই আর যদি রোগ থেকে আপনি মুক্তি পান তাহলে আপনার নিশ্চয়ই ফাঁসি হবে, কিন্তু এখন আপনার যা অবস্থা দেখছি আর আপনার চিকিৎসার ব্যাপারে যতদূর শুনেছি তাতে বেশ বুঝলাম এ যাত্রায় আপনার কোনোভাবেই রক্ষা নেই। আপনার মৃত্যুকাল শীঘ্রই, কিন্তু মরার সময় একজন নিরাপরাধী মানুষের প্রাণ নাশ করে পরকালের পথ নষ্ট করেন কেন? ইহ জন্মে যা করবার করেছেন, যা হবার তা তো হয়েছে। এখন অকপট চিত্তে সমস্ত কথা স্বীকার করে নিরাপরাধী মানুষের প্রাণ রক্ষা করে নিশ্চিন্ত মনে ইহদাম পরিত্যাগ করুন। আমার কথা শুনে লালমোহন বাবু আমায় কানে কানে বললেন, আপনার অনুমানই সত্য, উনি লম্বা একটু খোঁড়া, ও ওনার ডানহাতেও সম্পূর্ণ বল নেই। আমার কথা শুনে জমিদার মশাই বললেন, আপনার কথা ঠিকই, এই যাত্রায় এই যন্ত্রণা থেকে আমার রক্ষা নেই, সুতরাং এখন সমস্ত কথা স্বীকার করে একজন নিরপরাধীকে বাঁচানোই আমার কর্তব্য, কিন্তু এখন আমার মেয়ের জন্যই সেরকম কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না। কেন? আপনার মেয়ের তাতে আপত্তি কি? তার কোনো আপত্তি নেই, সে এখনো পর্যন্ত আমার পাপের কথা জানে না, কিন্তু সে যদি আমায় খুনি বলে জানতে পারে তাহলে আর মুখ দেখানোর উপায় থাকবে না। সে কি? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। অমলা যদি জানতে পারে যে আমি দামোদরকে খুন করেছি তাহলে সে আত্মহত্যা করবে। আপনি সেরকম মনে করতে পারেন, কিন্তু আত্মহত্যা করাটা সোজা কথা নয়। তাহলে আপনি এখন আমায় কি করতে বলছেন? সমস্ত কথা একটা কাগজে লিখে সই করে দিন, প্রয়োজন মতো আমি তা ম্যাজিস্ট্রেটকে দেখিয়ে যতীন্দ্রের প্রাণ রক্ষা করব। এ ব্যাপারে অমলা জানতে পারবে? আপাতত যাতে আপনার কন্যা জানতে না পারে তারই চেষ্টা করব, কিন্তু পরে সমস্তই জানতে পারবে। কতদিন পরে? সে কথা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। আমি খুব তাড়াতাড়ি ইহলোক ত্যাগ করব। ডাক্তার কবিরাজ আমায় জানিয়ে দিয়েছেন
আমি মারা যাওয়ার পর যদি এ কথা প্রকাশ হয় তাহলে আর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তাই হবে। ঠিক সেই সময় তাঁর চিকিৎসক ডাক্তার এসে উপস্থিত হলেন। তিনিও সব কথা শুনলেন। কেশববাবু কিছুক্ষণ কি একটা চিন্তা করলেন, পরে বললেন, আমার এতটুকু শক্তি নেই যে আমি লিখতে পারবো। এখন তো আমার কথা বলতেও কষ্ট হয়। আমি বললাম, আপনাকে লিখতে হবে না, আপনার চিকিৎসক এই ডাক্তারবাবু সে কাজ করবেন, আপনি শুধু সই করলেই হবে। ডাক্তারবাবু আমার কথা শুনে নিতান্ত কৌতূহলী হয়ে একখানা কাগজ নিলেন, পরে বললেন, কি বলবেন বলুন, আমি লিখে দিচ্ছি। কেশববাবু বলতে আরম্ভ করলেন, দামোদর যে সে লোক নয়, সে মানবকারী একজন দানব। আমি তাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি এই রকম লোকের বশীভূত হলেন কিভাবে? শুনুন, আমি পুরো ব্যাপারটাই আপনাকে বলছি। ডাক্তারবাবু, আপনি লিখে যান। আমার বয়স যখন 30 বছর, তখন আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর আমি তার সম্পত্তির উত্তরাধিকারী হলাম। আমার আর কেউ ছিল না। মাথার ওপর বাবা ছিলেন, তিনিও মারা গেলেন। আমি সমস্ত সম্পত্তি বিক্রি করে নগদ টাকা পেলাম। একে আমার যৌবনকাল, তার ওপর হাতে বেশ টাকাও ছিল। এ অবস্থায় সচরাচর যা হয় তাই ঘটল। আমার অনেক বন্ধু বান্ধব জুটল, আমি মদ খেতে শিখলাম। সব মিলিয়ে আমার 5 জন বন্ধু হলো। তারা আমার পয়সায় ভর্তি করতে লাগলো। দামোদর সেই 5 জনের একজন। ধীরে ধীরে আমার সমস্ত টাকা শেষ হয়ে গেল। আমার হাতে একটা পয়সাও রইল না। তখন আমরা অর্থ উপার্জনের পথ দেখতে লাগলাম। আমরা সন্ধ্যার পর খিদিরপুর অঞ্চলে কোনো একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকতাম এবং সুযোগ পেলেই লোকজনের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করতে শুরু করলাম। সেই থেকে আমার বন্ধুরা আমার নাম রাখল রাম সর্দার। এভাবে অর্থ উপার্জন করে আমরা ফুর্তি করতে লাগলাম। একদিন শুনলাম কোনো এক জমিদারের অনেক টাকা এ রাস্তা দিয়ে যাবে। আমরা সেই টাকা লুট করবার পরামর্শ করলাম। আমরা সব মিলিয়ে 6 জন ছিলাম। কিন্তু যদি কাজে সফল না হই এই ভেবে আরো জনা কয়েক লোক সংগ্রহ করলাম। রাত 9টার পর আমরা সেই টাকা লুট করলাম। যাদেরকে আমাদের সাহায্যের জন্য এনেছিলাম তাদেরকে পুরস্কার দিয়ে বিদায় করলাম এবং অবশিষ্ট সমস্ত টাকা আমাদের আস্তানায় নিয়ে এলাম। টাকার ভাগ নিয়ে কথায় কথায় দামোদরের সঙ্গে আমার ঝগড়া হয়। আমার ভয়ানক রাগ হয়েছিল, তাই দামোদরকে মারার জন্য একটা লাঠি তুললাম। দামোদর আমার হাতে লাঠি দিকে সম্পূর্ণ বশীভূত হলো এবং আমি যা দিলাম তাতেই সন্তুষ্ট হয়ে দল ছেড়ে চলে গেল। আমার বাকি বন্ধুরা যথেষ্ট টাকা পেয়ে যে যার নিজের জায়গায় চলে গেল। আমিও এই জমিদারি কিনে এখানে বাস করতে লাগলাম। এই জমিদারির আয় কিন্তু সামান্য নয়, বাৎসরিক 6,000 টাকা হবে। এত টাকার মালিক হওয়ায় আমার বিয়ে করতে ইচ্ছে হলো। আমি বিয়ে করলাম। 3 বছর একরকম নির্বিবাদেই সংসার করলাম। বিয়ের 3 বছর পর অমলার জন্ম হলো। অমলার বয়স যখন 1 বছর তখন তার মায়ের মৃত্যু হয়। আমি অনেক বয়সে বিয়ে করেছিলাম, সুতরাং আমার আর দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে হলো না। অমলাকে আমি নিজেই মানুষ করতে লাগলাম। অমলার বয়স যখন 7 বছর তখন আমি একদিন হাট থেকে ফিরছি।
এমন সময় দামোদরের সঙ্গে দেখা হলো। দামোদরের পরন একখানা ছেঁড়া কাপড়, পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, একখানা ছেঁড়া চাদরে দেহটা জড়ানো ছিল। দামোদরকে দেখে আমার দয়া হলো, কিন্তু আমি প্রথমে তাকে কোনো কথা বলতে সাহস পেলাম না। মনে হয় দামোদর আমার মনের ভাব বুঝতে পেরেছিল। সে আমাকে নির্জনে ডেকে নিয়ে গেল এবং বলল, তারপর সর্দার, এখন তো তুমি বড় লোক, জমিদার, আর আমি ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি। একসময় আমি তোমার কত উপকার করেছি, আর এখন তুমি থাকতে আমার এই দুর্দশা। যদি ভালো চাও তাহলে আমার সাহায্য করো। আমাদের কথা শুনে আমার ভয় হলো। আমি তাকে আশ্বাস দিলাম, কিছুটা জমির ভোগ দখল করতে দিলাম। আমাকেই তার ও তার ছেলের ভরণ পোষণের টাকা দিতে হতো, আর তাছাড়া যখনই দামোদরের টাকা দরকার হতো তখনই সে আমার কাছে হাত পাতত, আর আমিও ভয়ে তার কথা মতো টাকা দিতাম। ধীরে ধীরে তার সাহস বেড়ে গেল। তার ছেলে অবশ্য যতীন্দ্র খুব ভালো, তার বয়স তখন 20 বছর আর আমার অমলা 11 বছরের। দামোদর কথায় কথায় একদিন তার ছেলে যতীন্দ্রর সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা বলল। তুমি কি মনে করো তুমি যা ইচ্ছে তাই করবে? তোমার মতো হতভাগ্যের ছেলের সঙ্গে জমিদার কন্যার বিয়ে হওয়া সম্ভব নয়। দামোদর আমার কথা হেসে উঠল, বলল, অত রাগ করলে কি হবে? তোমার অতীতের অপরাধ কি ভুলে গেছো? লোকে জানলে কি হবে একবার ভেবে দেখো। আমি বললাম, বারবার একই কথায় আর আমার ভয় নেই, তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে অসম্ভব। আমাদের মধ্যে প্রায়ই এটা নিয়ে ঝামেলা হতো। দামোদরের সঙ্গে দেখা হলেই সে আমায় ওই কথা বলতো, এই জন্যে আমি আর তার সঙ্গে দেখা করতাম না। গত জ্যৈষ্ঠ মাসে দামোদর যখন শিকার করতে যায় তখন আমি তাকে দেখেছিলাম। দামোদরের ওপর আমার খুব রাগ ছিল, তাকে একেবারে মেরে ফেলতে না পারলে আমার আর নিষ্কৃতি নেই দেখে আমি তাকে খুন করতে মনস্থির করলাম। এবং সেই জন্য ওই কাজের উপযোগী একটি লাঠি নিয়ে দামোদর যে জলার ধারে শিকার করতে গিয়েছিল সেই জায়গায় উপস্থিত হলাম। যখন আমি জলার ধারে গিয়ে পৌঁছলাম দেখলাম বাবা ছেলের মধ্যে ঝগড়া লেগেছে। আমি গোপনে তাদের ঝগড়ার কারণ জানতে পারলাম। যতীন্দ্র এই বিয়েতে আদৌ ইচ্ছুক ছিল না, কিন্তু তার বাবা অমলার সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য জেদ করছিল। দামোদরের উদ্দেশ্য এই যে তার ছেলে অমলাকে বিয়ে করলে সে একসময় আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। দামোদরের পরামর্শ শুনে আমার খুব রাগ হলো, রাগে সব শরীর জ্বলে উঠল। দেখলাম যতীন্দ্র দামোদরের কাছ থেকে চলে গেল। আমি তখন পা টিপে টিপে দামোদরের পেছনে গেলাম এবং সেই লাঠি দিয়ে সজোরে তার মাথায় আঘাত করলাম। দামোদর চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আমিও সেই জায়গা থেকে পালিয়ে এলাম। আমি সমস্ত সত্যি কথা বললাম, স্যার, এর মধ্যে একটুও মিথ্যে নেই। আপনি জমিদার, টাকা পয়সা ও লোকজনের অভাব নেই, তবে এ কাজ আপনি নিজে হাতে করলেন কেন? একবার দামোদরের সাহায্যে একটা কাজ করে এতদিন পর্যন্ত সেই যন্ত্রণা ভোগ করেছি, আবার এই কাজের জন্য যদি কোনো লোকের সাহায্য নিই তাহলে তার ফলও ওই রকমই হবে। এই ভেবে কারো সাহায্য না নিয়ে আমি নিজেই কাজটা সম্পন্ন করেছি স্যার। কেশববাবুর কথা শেষ হতে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু সব লিখেছেন তো? হ্যাঁ, সবই লিখেছি, কেবল জমিদার মশাইয়ের সইটা বাকি আছে। কি লিখেছেন একবার পড়ুন দেখি। ডাক্তারবাবু তখন সেই কাগজ পড়লেন
এবং পড়া শেষ হলে কাগজখানি আমার হাতে দিলেন। আমি কেশববাবুকে তা সই করতে দিলাম। কেশববাবু সই করার পর আমি ডাক্তারকেও সাক্ষীরূপে সই করতে বললাম। ডাক্তার সই করে কাগজখানি আমার হাতে দিলেন। আমি তা হাতে নিয়ে কেশববাবুর কাছ থেকে বিদায় নিলাম, কিন্তু গোপনে কেশববাবুর উপরে পাহারা রাখলাম। প্রায় এক ঘন্টার মধ্যেই আমাদের কাজ শেষ হলো। আমরা থানায় ফিরে এলাম এবং সেই কাগজখানি একজন ম্যাজিস্ট্রেটকে দিলাম ও তাকে বললাম, পুলিশ কর্মচারীর অবর্তমানে পুনরায় কেশববাবুর কাছে গিয়ে তাঁর সমস্ত কথা আবার লিখে নেবেন, কারণ যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে এই খুনের মকদ্দমা তাঁর উপর চালানো যাবে। আমার অনুরোধ মতো ম্যাজিস্ট্রেট সাহেব একজন সাহেব ডাক্তারকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু ওনাদের সেখানে পৌঁছনোর কিছুক্ষণ আগে জমিদার মশাইয়ের মৃত্যু হয়। সুতরাং তিনি মকদ্দমার হাত থেকে মুক্তি পান। যতীন্দ্রনাথ যথাসময়ে মুক্তি পায় ও পরে শুনেছিলাম ওই যতীন্দ্রনাথের সঙ্গে আমলার বিয়ে হয় ও তিনি সবশেষে কেশববাবুর সমস্ত জমিদারির অধিকারী হন। যে দরিদ্র কন্যাকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন, এই গোলযোগের সময় সেই মেয়ের অভিভাবকেরা অন্য কারোর সঙ্গে তার বিয়ে দিয়ে দেন। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন দারোগার দপ্তর থেকে খুনি কে। দারোগা প্রিয়নাথ এবং গল্পের সূত্রধার আমি সায়ন। ব্রিটিশ কমিশনার যতীন্দ্রনাথ এবং ডক্টরের ভূমিকায় রাহুল, ভবানীপ্রসাদ দীপঙ্কর, লালমোহনবাবু সূর্য, কেশববাবু সুমিত দাশগুপ্ত। পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।